আরো 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে তাকে খালাস দিয়েছে আদালত। আসামি পক্ষের আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। রায়ের দিন ধার্য থাকায় বুধবার সকালে আদালতে উপস্থিত হন কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সম্পদের তথ্য গোপনের দায়ে আলোচিত এই এমপিকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আবু আহমেদ জমাদার। তবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দেয় আদালত। পাশাপাশি জামিনের আবেদনও খারিজ করে পাঠানো হয় কারাগারে। মিথ্যা তথ্য প্রদান করার কারণে দোষী সাব্যস্ত করে মিথ্যা সাব্যস্ত করে ওনাকে 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীর দাবি, অভিযোগপত্রে ত্রুটি ছিল, রায় নিয়েও অসন্তোষ তাদের। আমরা আজকে এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা মনে করি যে আদালত ওনার রায় প্রকাশ করেছেন কিন্তু এক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা অবশ্যই উচ্চ আদালতে আপিল করব। এ রায়ের ফলে এমপি বদির সংসদ সদস্য পদ থাকবে কিনা এ বিষয়টি স্পিকারের সিদ্ধান্ত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যার যার প্রতিষ্ঠানের বিষয় তারা সেভাবে সিদ্ধান্ত নেবে এবং আমাদের দেশের আইনে কে কোন কাজ করতে পারবে কে করতে পারবে না তার সুস্পষ্ট বিধান আছে, বিধান অনুযায়ী ব্যবস্থা হবে। ক্ষমতাসীন দলের আলোচিত এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ও তথ্য গোপনের অভিযোগে 2014 সালে 21 আগস্ট মামলা করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত 10 কোটি 27 লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছিলেন বদি। যদি প্রমাণ করতে পারেন পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমি জনগণের কাতারে যাব, যদি একটি টাকাও যদি দুর্নীতি করেছি, একটি টাকাও যদি পাচার করেছি, একটি টাকাও যা ইয়া করেছি, আমার যে স্টেটমেন্ট দিয়েছি সে স্টেটমেন্টের বাইরে যদি আপনারা যতগুলো এখানে মিডিয়া আছে সবগুলোকে আমি অনুরোধ করবো আপনারা কোয়ারি করে আপনার নির্বাচন কমিশনকে আপনারা সহযোগিতা করেন। এসব অভিযোগে দুদকে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হতে হয় কক্সবাজারের এই আলোচিত এমপিকে। সে সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আব্দুর রহমান বদি। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।